আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি। প্রচণ্ড ঠান্ডায় অস্থির। তো আজকে হচ্ছে 3 দিন পরে বাগানে নামলাম। ঠান্ডা বৃষ্টি নিচে নামাই হয় না আমার। হয় কি প্রতি বছর কিছু সবজি বাগানেই নষ্ট হয়, মানে তোলাই হয় না। এমন ঠান্ডা শুরু হয়, তারপরে বৃষ্টি, সব কিছু মিলায়। তো এবছর হচ্ছে একটু বেশি মনে হয় সবজি, অনেক বেশি সবজি নষ্ট হচ্ছে। এই যে দেখেন না, গাছ ভরা টমেটো তোলার মতো, মানে হাত পকেট থেকে হাত বের করে যে টমেটো ছিঁড়ব সেই উপায় নাই, এমন ঠান্ডা। তো এখন নামলাম যে এগুলো আসলে নষ্ট, একেবারে বরফ হয়ে যাচ্ছে। নামলাম, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই লাল শাক তো আর তোলার উপায় নাই, পোকায় খেয়ে শেষ। সাইডে পুঁই শাক ছিল, তারপরে এই ছেঁচি শাক ছিল, কিভাবে তুলব? যে পাতাগুলো মনে হয় কি এই সিদ্ধ হয়ে গেছে এমন অবস্থা, মানে হাত বের করে যে একটু সময় শাক তুলব ওই উপায় নাই। তারপরেও দেখা যাক কি করা যায়। এই যে একটা লাল শাকের, মানে একটা বাস্কেট উঠাই রাখছি তুলব, আর হয় না। টাটা শাকগুলো নষ্ট হয়ে যাইতেছে, এগুলো হচ্ছে বিচির জন্য রাখছি। এগুলো তো আসলে ঘরে নিয়ে বিচি কালেক্ট করা যাবে না, এর মধ্যে পোকা আছে, করলে বাইরে বসেই করতে হবে। ঠান্ডায় আর হয় না, এখন কি করবো বুঝতেছি না। এ পাশে হচ্ছে ঘি কাঞ্চন, ঘি কাঞ্চন রাখছি হচ্ছে বীজের জন্য। আমার ঘি কাঞ্চনের বীজ শেষ অলরেডি এবছর, যে কারণে কিছু বীজ করলাম। এখন মনে হইতেছে যে এগুলো বাগানেই নষ্ট হবে। আর এই যে গ্রিন হাউসের মধ্যে হচ্ছে এগুলো রাখলাম। দেখি কালকে কচু শাক কেটে রান্না করব। আর এই মরিচ গাছগুলো রাখছি, আর মরিচ গাছ তো কিছু ঘরে নিয়ে রাখছি। তো এগুলো হয় কি গাছ ভরা মরিচ ফুল, এজন্যই রাখা। এই মরিচের না ঝাল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ম্যাচিউরড হয় মরিচ ঠিকই, ঝালটা থাকে না ওরকম। তারপরেও এত তাজা গাছ নষ্ট করলাম না। আর দেশে দেখলাম কাঁচা মরিচের যে দাম, আমার তো এই যে পুরো সিজন মরিচ কিনতেই হয় না। এবছর ওইভাবে ডিপ ফ্রিজে রাখতে পারি নাই, তারপরেও যা রাখছি বা এখনো যা আছে, আমার আরো কিছুদিন হবে ইনশাল্লাহ। আসলে আমাদের উচিত সবারই, যদি বাড়িতে জায়গা থাকে, একটু একটু কিছু জিনিস, বিশেষ করে দু একটা কাঁচামরিচ কিন্তু লাগানো যায়, ইচ্ছে থাকতে হয়। বারান্দায়ও কিন্তু যাদের ইচ্ছা আছে দেখছি যে বারান্দায়ও যাদের ইচ্ছা আছে দেখছি যে তারা বারান্দায়ও সুন্দর টব বেঁধে ঝুলায় সিস্টেম করে লাগায়। এগুলো হচ্ছে ইচ্ছা থাকতে হবে। 2-3টা কাঁচামরিচ গাছ লাগাইলে আর দরকার হয় না, আমার মনে হয় পুরো সিজনে মরিচ কিনে খাওয়া লাগে না। এগুলো তো মনে হয় ম্যাচিউর হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, আমার বাজারে যতই দাম থাক টেনশন করা লাগে না, যা ইচ্ছে হোক টেনশন করা লাগে না। আর এই যে তাজা তাজা ছিঁড়ে খাই, এর যে শান্তি, তাই চেষ্টা করুন, সবাই চেষ্টা করুন যে বাজারে কি দাম হইলো না হইলো ওদিকে তাকায় না থেকে বারান্দায় বা বাড়ির পাশে ছোট জায়গাগুলো কাজে লাগান। এই যে দেখুন থোকায় থোকায়
কি ঝুলে আছে, অসংখ্য থোকায় ভাবে ঝুলে আছে। কয়েকজনের কাছ থেকে দেখেও, হাতে ধরে, গাছ দেখে তারপর জিজ্ঞেস করে, আসলে কি এগুলো টমেটো? আসলে কিন্তু বিশ্বাস হয় না যে এগুলো টমেটো, দেখলে মনে হয় যে আঙ্গুর ফল। কয়েক হাজার মনে হয় একটা গাছে হয়ে আছে টমেটো। এখন সহজভাবে তুলবো আর কি, গাছ কেটে তারপরে আরে আমার সবজি তোলার মানুষটা গেছে বাজার করতে। গাছ কেটে কেটে তুললে সহজ হবে। যে আবার বৃষ্টি শুরু হলো, আরে যন্ত্রণা, আরে পড়িস না। এখানে এনে রাখি, বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এই বাগানে এসে দাঁড়ানোর কোনো উপায় নাই। চিন্তা করছি টমেটো গুলো তুলে নিয়ে যাব। দেখেন, দেখেই কিন্তু শান্তি লাগে। ইস, কি সুন্দর! মাত্র দুইটা টমেটো গাছ দিয়ে সারাটা সিজন খেলাম, আর এখনো এই পরিমাণ। এখন মানে শেষবারের মতো তুলবো, গাছ কেটে ফেললাম।